চাচা আসসালামু আলাইকুম, আপনি তো এফডিসিতে বহুদিন দীর্ঘদিন ধরেই আছেন, তো আমরা যতটুকু জেনেছি যে আপনাকে এইখান থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে, তো সেটা কেন বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি? আমি এখানে মনে করেন 5-6 বছর আমি 10টায় বেতন মহাশন সাহেবের বাসায় ছিলাম, তখন আমার কাজ নাই, পর মনে হয় আমার এখানে চাকরি বাকরি দেওয়ার কথা দেয়নি, এখন আমি সেই জন্য বাসার থেকে বের করে দেওয়ার পর আমি এখানে আসছি। এক মসজিদ আছে, মসজিদ সাফ করছি, 500 বছর আমি একটা জালমুড়ির দোকান দেখে করছি, জালমুড়ির দোকান দেখে করছি, দেখেন সংসার চলে, নিজে চলে, আমিও চলি, এই জল কথা। আর পরে তখন আগে জালমুড়ি বেচতে মনে করেন 2-3 কেজি জালমুড়ি বেচছে, সংসার সব কিছু চলছে, এখন ওই জালমুড়ি যে সময় শুটিং ছিল হয়তো 10-12 বাড়ি শুটিং থাকে, কাজকাম করতে পারে, দোকানদারি হইতেছে, নিজেও চলতে পারে, খাইতেও পারে, সংসারও চলে। এখন সারাদিনে 1 কেজি মুড়ি বেছে সংসারও চলে না, ঘর ভাড়াও চলে না, আমি খাইতেও পারতেছি না, তারপর আমি ঘর ভাড়া দিব কোথা থেকে, 1000-2000 ঘর ভাড়া তাও দিতে পারতেছি না, তার জন্য যদি চানাবাড়ি কিন্তু বাইর করে দেয় তা আমার থাকার কোনো উপায় নেই, থাকার জায়গাও নেই, থাকতে পারবো না, তার জন্য আমি প্রযোজক সমিতি, শিল্পী সমিতি এবং পরিচয় সমিতি সবার কাছে অনুরোধ করছি যদি ওনারা আমার একটা দরখাস্ত সই করে দেয় তাহলে আমি থাকতে পারি। আপনাকে কারা চলে যেতে বলেছে? এফডিসির পক্ষ থেকে। এফডিসিতে কত সালে আসছিল? আমি এফডিসি আসছি 72-71 সালে আগাইছি। সিনেমায় কাজ করেছি, বাংলা বিষয়ে, বাংলা হিরোতে ঘুরছি, কাবলিওয়ালাতে ঘুরছি, ধনেবানে ঘুরছি, তারপরে ওই আমার ওই যে নবাবে ঘুরছি, তারপরে আরও অনেকগুলি ছবি আছে আমার, কয়েকটা বিজ্ঞাপন আছে আমার, অনেকগুলি বিজ্ঞাপন আছে আমার। নবাব বলতে কি এখন যে নবাব এখন? হ্যাঁ, এটা তো আছে, হ্যাঁ এটা তো আছে। আর মনে করেন কয়েকটা বিজ্ঞাপন আছে আমার, বাংলা লিঙ্গের আছে, গ্রামীণের আছে, আমি এগুলি বিজ্ঞাপন অনেকগুলি করছি। ওই বাংলা রেশন দেশে যখন তো আমি রেশন এসেছিলাম না, আমি ছিলাম দেশে, ওই করণীয় সময় আমি দেশে ছিলাম, তখন তারা আবার জন্য টাকা পাঠাইছে, মনে করেন ইয়া কী নাম কয়েক জাহিদ খানে 2000 টাকা পাঠাইছে, আর মৌসুমি 1500 টাকা পাঠাইছে, সম্পা ম্যাডামে 1500 টাকা পাঠাইছে, আমার ইয়াপা আমার আপায় পাঠাইছে 1000 টাকা, নতুন বইবি পাঠাইছে 1000 টাকা, মুরজিনিয়া পাঠাইছে 1000 টাকা, আমি বাড়িতে ছিলাম, তখন দেখেছি আমি করোনা শাকিব খান আমার ধরে, আমি শাকিব খানে এখানে শুটিং করার সময় গেছিলাম, 500 টাকা হিসাবে এর বেশি ধানি, তার ওনার সাথে আমি জোর করে কথা বলতে পারবো না। এখন আপনার কী অবস্থা? মানে এখন আর অবস্থা বেশি ভালো না, শুনছেন আমার একটা হাত অচল অবস্থা, আমি মসজিদে কাজ কাম করি, মসজিদে থাকি, এখন যদি আমরা থাকতে না দেয় তাহলে আর উপায় নেই আর থাকা না। ছেলে মেয়ে কয়জন? আর 3টা ছেলে 3টা মেয়ে, একটা ছেলে আই পড়ে, এখন তার কোনো চাকরি নেই, তাহলে যদি একটা চাকরি দিতে পারতাম তাহলে আমি একটা কাজে লিখতে পারতাম। আপনার পুরো পরিবার কি আপনার উপরে ডিপেন্ডেন্ট? হ্যাঁ, সব আমার ছেলে সব আমার উপরে সব, এখন যদি আমি এনে কাজ কাম দিয়ে ছেড়ে দিই তাহলে তারা খাবে কোথেকে, তাদের খাওয়া যোগাইব কি? আর আমার এই ছোটো ছেলেটা যদি এখানে চাকরি দিতে পারতাম তাহলে আমি একটা ভবিষ্যৎ থাকতো। 71 সাল থেকেই তো এইখানে, এইখানে সেক্ষেত্রে আপনার এই হাতে যে প্যারালাইসিস এটা কি এখানে আসার পরে? এইখানে আসার পরে, এখানে একটা ক্যান্টিন আছিল ওই ওইখানে নতুন পুরান গেটের সামনে আছে ওই ক্যান্টিনে, তারপর ওই ক্যান্টিনে কাজ করেছে, কাজ করতে হঠাৎ আমার একটা স্ট্রোক হয়ে গেছে, স্ট্রোক করার পরে আমার প্যারালাইসিস হয়ে গেছে, হাত অচল অবস্থা, তখন আমি কোথায় যাবো আর, তবে এখানে হোটেলও কাজ করছি, পাশাপাশি এটাও করছি, মসজিদেও কাজ করছি, আমি 3টাই করছি, কিন্তু মসজিদটা আমি সবসময় করতাম, মসজিদ আমার সাবরা মসজিদ ছিল ছোটো, তারপরে 5 কোম্পানি এটা বড়ো করছে, একতলা বিল্ডিং করেছে, এরপর আমি ওইখানে কাজ করছি, সবসময় ওইখানে থাকতাম, ওই মসজিদে থাকতাম বারিন্দায়, এখন আবার মসজিদ অপর সাইড সাউন্ডের ভিতরে করেছে, আমি ওইখানে থাকি, ওইখান থেকে আবার ওইখানে সাফ করি আমি। আচ্ছা, আপনাকে যে এফডিসি থেকে যেতে বলা হয়েছে সেটা আসলে আপনি কীভাবে জানলেন, কার মাধ্যমে জানলেন? এটা ওই যে এফডিসির ইয়ে আছে না, সিকিউরিটি ইনচার্জ সাইন সাহেব, সাইন সাহেব আমার বইতে যে উপর থেকে অর্ডার এসেছে আমি ছেড়ে যেতে, তুমি নিতে ছেড়ে যেতে যে নাম বলেছে কি? না, নাম বলে নাই, নাম বলে এটার জন্য কারোর কাছে জাননি? আমি গেছি আমার বদি আরাম সাহেব খোকন সাহেবের কাছে গেছি, তারপরে এই জিমি সাহেবের কাছে গেছি, আবার এখানে খুশি সাহেবের কাছে গেছি, আমার খুশি সাহেবের কাছে একটা কাগজ দিয়েছি, দরখাস্ত করে সই করে দিলে আর বদি এলাম খোকন সাহেব সই করে দিলে তাহলে যদি এখানে থাকতে দেয় তাহলে থাকতে পারবেন। আচ্ছা, তারা কী বলেছেন, তারা কী দিবে? তারা বলছেন আমি সই করে দেবো, জেমি সাহেব সই করে দিছে, আমি ইয়ে দিব খুশি সাহেবে দিলে আর খোকন সাহেব সই করে দেয় তাহলে হয়তো থাকতে পারবেন। ওনারা যে থাকতে চায় থাকুন, যদি না থাকতে চায় ছেড়ে দিতে হবে, না থাকতে দিলে আপনি কী করবেন? আপনার ব্যবস্থাটা করে নিতে হবে, আমার আমার সপরিবার বাঁচতেই হবে না, আর আমার কাছে এরকম করে অ্যামাউন্ট নাই দেওয়ার আমার অ্যামাউন্ট আছে, যদি আমার 2-5 লাখ টাকা অ্যামাউন্ট থাকতে তাহলে আমি ছেড়ে দিতাম, আমার ছেলে বেরিয়ে সংসার চালিয়ে দিতাম, অ্যামাউন্ট তো আমাদের এই অ্যামাউন্ট নাই।
কুমিরা আমার আসিল লাকসাম থানা, এখন এখানে একটা থানা বাড়তিছে মন্দারগঞ্জ থানা। এ রাজ্জাক আছে, সাভানা আছে, ববিদা আছে, তারপরে ইয়া আছে, আমার মান্না আছে, এগুলি সব আমারই মরি গেছে। সাবনুর আছে, এগুলি সব আমার মরি গেছে। আমি ওনাদের মুড়ি বানাতে সুন্দর করে দিয়ে ওই মুড়ির স্বাদ সবাই খেয়েছে। ওই মুড়ির স্বাদ পেয়ে সবাই একবার একটা দুইবার খেয়েছে, দুইবার খেয়েছে, এক 20 টাকার মুড়ি খেয়েছে, 10 টাকার মুড়ি খেয়েছে, 50 টাকার মুড়ি খেয়েছে। আমার মুড়ির একটা স্বাদ, আমার আলাদা একটা হিসাব। ওই মুড়ির স্বাদ এখানে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ, আমার ছেলে কেউ দিতে পারবে না। আমার মুড়ি ইনশাল্লাহ, কারো বাদ না। আমি এখনও ফোন করি চাম্পার জিজ্ঞেস করি, চাম্পা ম্যাডাম আমার এই পারমিশনটা করে দিয়েছিল, এ থাকার পারমিশন সব কিছু চাম্পা ম্যাডাম করে দিয়েছে আমার। ওই ম্যাডাম ডাইরেক্ট এমডি সাহেবের কাছে গেছে, মোল্লা এখানে থাকবে, দোকানদারি করবে, মোল্লা যতদিন বাসে এখানে করে খাবে। তারপরে মুসাই আমার বাইর করে দিয়েছিল, এরপরে মুসা থেকে আবার খোকন সাহেব আমার, খোকন সাহেব আমার এটা ইয়ে করে দিয়েছে, আবার পারমিশন করে দিয়েছে। আপনাকে কেন বের করা, মানে বের করে দেয় সবাই, মানে কী কারণে আসলে? ওনারা বলতে চাই, একটা লোক কিছুদিন আগে মারা গেছেন, নাম হয়েছে বাবর আলী। ওই বাবর আলী যখন মারা গেছে, যে বাবর আলী যে নিয়ে গেছে, কারণ বাবর আলী যে অবৈধ, হেউ অবৈধ বাইরে গিয়ে যাও। কিন্তু আপনি তো দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেছেন, তাই না? আপনাকে তো সবাই চেনে, সবাই কেউ বাদ নেই। আপনাকে কী নামে চেনে সবাই এখানে? আমার আমার নাম হয়েছে আব্দুল মান্নান মোল্লা, আর সবাই ডাকে মোল্লা, উপাধি দিয়েছে মোল্লা আবার জসিম সাহেব। নায়ক জসিম, জসিম সাহেব সবসময় আমার দোকানে আশেপাশে থাকতে বসতো, খাইতো, আর সবাই ডাকি আনতো, জসিম সাহেব মান্না সাহেব সবাই সবাই ডাকি আনি বলতো। আবার ইয়ে আছে, নিশেবাই আছে, নিশেবাই আসলে নিশেবাই কইতে যে মোল্লার মুড়ি আছে এখানে, সবাই বলো মুড়ি খাও, সবাই পাইটারা সবাই আমার এখানে মুড়ি খাইতো, কোনো পাইটা বাদ নাই। আরমান ভাই আছে, আরমান ভাই এখনও আছে, ফাইটার আইলে সবাই মুড়ি খাইতো। আচ্ছা, আপনি আমাদের মাধ্যমে ধরেন সবাইকে কি বলতে চাচ্ছেন এখন, যে এখানকার যারা প্রযোজক পরিচালক যারাই আছেন তাদেরকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের তারা যদি আমারও বলে যে ঠিক আছে আমরা মোল্লার এখানে রাখবো, মোল্লা থাকবে, তাহলে আমি ওনাদের ছেড়ে থাকবো। আমি তো সবচেয়ে বেশি আমার বলি প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, এরা আমাকে সব সহযোগিতা বেশি করে। এরা যদি আমার সহযোগিতা করে তাহলে আমি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আমি থাকতে পারি। খারাপ মানে আমার বললাম না, আমার যদি 10 লাখ থাকতো তাহলে আমি দেশের ব্যবসা বাণিজ্য করে খাইতাম, আমার কোনো অসুবিধা নেই। আমার আয়ের রাখার মাঝে আরও অনেক কিছু আছে। আপনি তো এখানে দীর্ঘদিন ধরে আছেন, সেক্ষেত্রে মনে করেন যে ঈদ আসলে, যে ঈদ আসলে কি আপনি কোনো রকম কোনো হেল্প পান না? না, ঈদ আসলে সবাই আমার কেউ কাপড় দেয়, কেউ লুঙ্গি দেয়, কেউ শাড়ি দেয়, আমার সপরিবারের জন্য সবাই দেয়। আচ্ছা, মানে ঈদ আসলে সবাই কেউ অনেকে টাকা পয়সা দেয়। এরা আসলে দিবে, এরা বলছে ঠিক আছে আমরা সব সই করে দেবো, আমি দরখাস্ত সই করে দিব সবারই। হ্যাঁ, সই করে দেবে। হ্যাঁ, আর দরখাস্ত আমার খুচরো ভাই রম্বি আছে, খুচরো ভাই সই করে দিলে আমি খোকন ভাইয়ের সই করাম। ইনশাল্লাহ।